হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল অ্যান্ড ইউ আর ওয়াচিং এক্সাম 365 বেঙ্গলি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। বন্ধুরা, আপনাদের সকলের জন্য গুড নিউজ। পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ 2020 10,370টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। আমি ঠিক বলছি? ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপরে মন্তব্য করুন। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর মিলিয়ে 10,370টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এবং এখানে আমরা যদি বিস্তারিত দেখি, এখানে দেখতে পাবো বন্ধুরা, দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ সংক্রান্ত বিরাট সুখবর। 22 ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া মন্ত্রিসভায় পুলিশ নিয়োগের কথা জানানো হয়েছে। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 10,370টি শূন্যপদে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগের কথা জানিয়েছেন। অর্থাৎ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি একসঙ্গেই প্রকাশিত হতে পারে। এবং এখানে 10,370টি শূন্যপদ আছে টোটাল। এবং এখানে যদি আমরা আরও ডিটেলসে জানি, এখানে দেখতে পাবো শিক্ষামন্ত্রী এও বলেছেন নতুন পুলিশ নিয়োগে কনস্টেবল পদে 9,282টা, অর্থাৎ কনস্টেবলের জন্য যারা প্রিপারেশনস নিচ্ছেন তাদের জন্য প্রচুর ভ্যাকান্সি। এখানে দেখতে পাচ্ছেন 9,282টা কনস্টেবলদের জন্য, আর সাব ইন্সপেক্টরের জন্য 1,088টি শূন্যপদে নিয়োগের জন্য সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সরকারি অনুমোদন দেওয়া হয়েছে, এটা কিন্তু ঘোষণা না। অর্থাৎ ঘোষণা তো করেছেন, তার সাথে সাথে সরকারি অনুমোদনও দেওয়া হয়েছে। আপনারা একদম পুরো 100% শিওর থাকুন, খুব শীঘ্রই নোটিফিকেশনস প্রকাশিত হবে। অনুমোদন দেওয়া মানে এরপরেই রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু প্রস্তুতি শুরু করে দেবে পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত করার জন্য। অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ WB পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করলেই আবেদন শুরু হয়ে যাবে। এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি প্রকাশিত করবে রাজ্য পুলিশ বোর্ড। তো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেবো রাজ্য পুলিশ বোর্ড যখনই নোটিশ প্রকাশিত করবে। আর কনস্টেবলের প্রিপারেশন যারা যারা নিচ্ছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রেখে দিয়েছি, আপনারা সেখান থেকে শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়স, শারীরিক মাপযোগ, তারপরে আপনারা শারীরিক লেডি কনস্টেবলের মাপযোগ, মাঠ পরীক্ষা, তারপরে আপনাদের প্রিলি পরীক্ষার সিলেবাস, মেন পরীক্ষার সিলেবাস কী কী আছে সমস্ত কিছু জানতে পারবেন। অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাতে ক্লিক করে আপনারা এটা বিস্তারিত পড়ুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং অনেকের মনে হতে পারে এটা ফেক ভিডিও, তাদের জন্য একটাই কথা বলবো, আজ পর্যন্ত এক্সাম 365 বেঙ্গলি কোনো ফেক ভিডিও আপনাদের কাছে প্রোভাইড করেনি এবং ভবিষ্যতেও করবে না। কারণ এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়ের যেই ঘোষণার ভিডিও সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যেই ইনক্লুড করে দিচ্ছি শেষের দিকে। রাজ্য পুলিশে কনস্টেবল 9,282, সাব ইন্সপেক্টর 1,088, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোট 10,370টি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে অনুমোদন দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনাদের সকলের জন্য গুড নিউজ, আনএকাডেমি নিয়ে এসেছে ফ্রি প্লান্স বেনিফিটস। অর্থাৎ আপনারা বিনামূল্যে লাইভ ক্লাস করতে পারবেন, ডেলি উইকলি মক টেস্ট দিতে পারবেন, ফ্রিতে কুইজে অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আপনাকে ফ্রি প্লান্স বেনিফিটসটাকে আনলক করতে হবে। আনলক করার জন্য এক্সাম 365 লিখলেই আপনার আনলক হয়ে যাবে। অর্থাৎ আপনারা ইনভাইট কোডের জায়গায় লিখবেন এক্সাম 365, অর্থাৎ এক্সাম 365। সবার প্রথমে আনএকাডেমি অ্যাপসটাকে ইনস্টল করার পরে যখন অ্যাকাউন্টটাকে সেট আপ করা কমপ্লিট হয়ে যাবে, তারপর এরকম একটা অপশান আসবে, হোয়াট আর ইউ প্রিপেয়ারিং ফর। এখানে WBPSC লেখার পর এই WBPSC সিলেক্ট করলেই সাথে সাথে 200টা ক্রেডিট আর্ন হয়ে যাবে। এবং তারপরে কোনো একটা ফ্রি ভিডিও দেখলেই বা ফ্রি ক্লাস করলেই এখানে বলবে যে এন্টার অ্যান ইনভাইট কোড টু আনলক ইউর ফ্রি প্ল্যানস। এখানে এক্সাম 365 লিখতে হবে, জাস্ট EXAM 365 লিখলেই এখানে আনলক করলে সাথে সাথে অসম, ইউ হ্যাভ আনলক ইউর ফ্রি প্ল্যান, এটা দেখিয়ে দেবে। এবং তারপর থেকে সমস্ত ফ্রি ক্লাসগুলোর বেনিফিটস নেওয়া যাবে এবং কোনো টাকা দেওয়া লাগবে না।